সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এতে কী হবে, আমার ভিডিওগুলো সবার কাছে প্রচারিত হয়ে যাবে। আর যদি এই ভিডিওতে লাইকের পরিমাণ বেশি হয়, তাহলে কিন্তু আমি পরবর্তীতে ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসব। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। ভিউয়ার্স, আপনারা হয়তো ভিডিও শুরুতেই একটি ভিডিওর ক্লিপ বা অংশ দেখেছেন। এটি হচ্ছে বর্তমানে যে সংসদ টিভির মধ্যে যে লাইভ ক্লাসটি প্রচারিত হচ্ছে তার একটি ক্ষুদ্র অংশ। এখন আপনাদের কাছে প্রশ্ন জাগতে পারে যে আপনাদের হয়তো অনেকেরই যে টেলিভিশন নেই, এখন আপনারা কিভাবে এই লাইভ ক্লাসটি দেখবেন? এই বিষয়ে হয়তো আপনারা বিভিন্ন চিন্তায় ভুগতেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের চিন্তা কাটিয়ে দেওয়ার জন্য একটি পদ্ধতির কথা বলে দেব, বা একটি পদ্ধতি দেখিয়ে দিব, যে পদ্ধতির মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনি এই লাইভ ক্লাসগুলো দেখতে পারবেন। আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, সবার জন্যই কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, যাতে আমাদের ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে এমন একটি ওয়েব ব্রাউজারের সাথে পরিচয় করে দিব, যে ওয়েব ব্রাউজারে প্রবেশ করে আপনারা খুব সহজেই যাদের মোবাইল আছে তারা লাইভ ক্লাসগুলো দেখতে পারবেন, আর যাদের টেলিভিশন নেই তারা কিন্তু এই সংকীর্ণ পদ্ধতিতে অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিন্তু এই লাইভ ক্লাসগুলো দেখতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব একটি পদ্ধতির মাধ্যমে, যে পদ্ধতিটি ফলো করলে আপনারা আপনার ঘরে যদি টেলিভিশন না থাকে তারপরও আপনারা ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা সংসদ টেলিভিশনে প্রচারিত লাইভ ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন। আমি আশা করি যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আজকের পর থেকে যাদের ঘরে টেলিভিশন নেই তারা কিন্তু আর লাইভ ক্লাসগুলো মিস করবেন না। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে যাই আর দেখিয়ে দেই কীভাবে আপনারা এই লাইভ ক্লাসগুলো দেখবেন। ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে আসার পর আপনারা কী করবেন, আপনারা গুগল অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে লিখবেন জাগোবিডি, JAGOBD, জাগোবিডি লিখে সার্চ দিবেন। দেওয়ার পর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। তারপর আপনারা নিচে একটু স্ল্যাশ করে আসবেন। আসার পর এই যে জাগোবিডি নামের যে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। দেখুন, আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে চলে এসেছে। তারপর কী করবেন, স্ল্যাশ করে আপনারা এই যে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর বাংলা টেলিভিশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি অ্যাড শো হবে, এটি ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে। তারপর স্ল্যাশ করে একটি নিচে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে একটি চ্যানেল আছে, যে চ্যানেলটির নাম হচ্ছে সংসদ বাংলাদেশ। নিচে স্ল্যাশ করে যাওয়ার পরে কিন্তু এই চ্যানেলটি শো করবে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে দেখুন ভিউয়ার্স, সংসদ বাংলাদেশ নামের একটি চ্যানেল দেখতে পাবেন বা লোগো দেখতে পাবেন, এই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। অন্য একটি পেজে নিয়ে যাওয়ার পর দেখতে পাবেন যে বর্তমানে যে লাইভ ক্লাসগুলো চলতেছে তা এখানে শো করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে লাইভ ক্লাসটি শো করবে। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের
ক্লাস কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ শ্রেণী অধ্যায় চতুর্থ উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা জেনেছি একটি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ, প্রকারভেদ এবং বিভিন্ন অংশের কাজ। তার পরিপ্রেক্ষিতে আমি পরবর্তী অংশে আজকে চলে যাব। ঝটপট হাতের কাছে নিয়ে নাও খাতা কলম, ঠিক আছে? যদি কোনো ইম্পর্টেন্ট কিছু হয় আমি তোমাদেরকে যদিও রিমাইন্ড করে দেব, তারপরে তোমরা লিখে নিবে। আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম উদ্ভিদের মূলের বিভিন্ন অংশ, আজকে যাব বিটম, দ্যাট মিন্স হচ্ছে মাটির নিচের অংশ আলোচনা করেছি, এবার মাটির উপরের অংশতে চলে যাব। তাহলে তোমরা বুঝতেই পারছো কোন অংশটুকু। এবার আলোচনার বিষয় হচ্ছে কাণ্ড। ওয়েলকাম টু ব্যাক, ভিডিও শেষে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। ভিউয়ার্স, আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে তারাও সংসদ টেলিভিশনে প্রচারিত লাইভ ক্লাসগুলো মিস না করে। আর অবশ্যই আপনার ছোটো ভাই বোন যারা আছে, যারা লেখাপড়া করে, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এই লাইভ ক্লাসগুলো দেখতে পারে। আর ভিউয়ার্স, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে এই ভিডিওটি কেমন লেগেছে। এছাড়াও আপনারা পরবর্তীতে কেমন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিউয়ার্স, ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে আপনারা আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, এতে আমাদের ভিডিওগুলো সবার কাছে প্রচারিত হয়ে যাবে। আশা করি এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমাদেরকে লাইক করে উৎসাহ বাড়িয়ে দিবেন আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায়।